হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে ক্লিক করার জন্য। আচ্ছা, যারা ক্যাপকাট বাংলা টেক্সট প্রবলেম নিয়ে আসেন, সেটা হলো পিসিতে হয়তো বা আপনার ফোনে, তাদের জন্য আসলে এই ভিডিওটি। শুধুমাত্র ক্যাপকাট যে সফটওয়্যার বা মোবাইল অ্যাপসটি আছে, সেখানে আপনি বাংলা টেক্সট কিভাবে লিখবেন। আচ্ছা, বাংলা টেক্সট লেখার জন্য আপনাকে দুইটি পদ্ধতি আছে। একটি হচ্ছে আপনি ওয়েবসাইট থেকে টেক্সটটি কনভার্ট করে নিয়ে আসতে পারবেন, আর একটি হচ্ছে যে আপনার ফোনের মধ্যে একটা এক্সটেনশন আছে বা কম্পিউটারের মধ্যে আপনি সেটা করতে পারবেন। আচ্ছা, প্রথমে আমি যেটা সবচেয়ে ইজি সেটা আপনাকে দেখাচ্ছি যে আপনি কিভাবে করবেন এটি। আচ্ছা, এটি করতে গেলে একটি ওয়েবসাইটে আপনাকে যাইতে হবে। ওয়েবসাইটের লিঙ্কটি আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনি সেখান থেকে এটা ব্যবহার করতে পারেন। এই মুহূর্তে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি একটি ওয়েবসাইটে আছি, এবং আমি এখানে একটি টেক্সট আমি দিব যে আমি আমার দেশকে ভালোবাসি। দেন এখানে আমি ক্লিক করব ইউনিকোড থেকে বিজয়। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিছু টেক্সট চলে আসলো, যেটা কিনা এটার সাথে কোনো মিল নাই। তো আমরা এটা কপি করে নেব, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। দেন আমার হচ্ছে ক্যাপকাট সফটওয়্যারটি আমার মানে ইনস্টল করাই আছে, আমি এটা ওপেন করতেছি যে কোনো একটা প্রজেক্ট। আচ্ছা, প্রজেক্টে যখন আসলাম তখন এটা অবশ্যই আমাদেরকে টেক্সট নিতে হবে, রাইট? কারণ টেক্সট ছাড়া আমরা তো লিখব কেমনে। তো আমি এখানে প্লাস বাটনে ক্লিক করতেছি, দেন আপনি দেখতে পাচ্ছেন এখানে ডিফল্ট টেক্সট অটোমেটিকলি আসেই। এখন আমি যদি এখানে দেখেন যে বাংলাটা লিখে দেই যে আমি আমার দেশকে ভালোবাসি, এখানে কিছুই আসতেছে না, অর্থাৎ বাংলা এটা সাপোর্ট করতেছে না। এবং HELLO হ্যালো দিলাম, সেটা চলে আসলো, বাট তার আগে যে বাংলা টেক্সট ছিল সেটা কিন্তু নাই। এখানে দেখতে পাচ্ছেন ফন্ট কি আছে, সিস্টেম। তো আমরা যদি ফন্টটা এখান থেকে চেঞ্জ করে দেই, এই যে বাংলা এখানে লেখা দেখতে পাচ্ছেন, বাট আমি এখানে লেখছি আমি আমার দেশকে ভালোবাসি, এখানে লেখছি হ্যালো, এখানে হ্যালো না এসে দেখতে পাচ্ছেন অন্য লেখা চলে এসেছে। এটাই সাধারণত প্রবলেম। এটা আপনি সলভ করতে গেলে, যে ওয়েবসাইট থেকে আমরা টেক্সটটা কপি করে নিয়ে আসলাম, আমরা এই জিনিসটা এখানে বসাই দেবো। সিম্পলি কন্ট্রোল ভি চাপলাম আমি, এই যে টেক্সটটি আমি বসে দিলাম, দেখতে পাচ্ছেন এখানে চলে আসলো আমি আমার দেশকে ভালোবাসি। ওয়েবসাইট থেকে শুধু টেক্সট থেকে ওটা কনভার্ট করে নেবেন, দেন এটা কপি করে সেখানে বসাই দেবেন। দেওয়ার পর ফন্ট থেকে আপনি এখানে অবশ্যই এটা সিলেক্ট করে দিবেন ফন্টটা, আপনি এটা ছাড়া কিন্তু কাজ করবে না। এই যে সর্বপ্রথম এই যে ক ধ এটা দেখতে পাচ্ছেন, এটা আপনার অবশ্যই সিলেক্ট করে দেবেন, আদারওয়াইজ কিন্তু কাজ করবে না। আর এই ফন্টের নাম হচ্ছে কালপুরুষ NC। তো এটা দিলেই আপনার এখানে লেখা চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন যে আমি আমার দেশকে ভালোবাসি, বাট এখানে কিন্তু নাই। এবং আরেকটি উপায় দেখাচ্ছি আপনাকে, যারা কম্পিউটারে আছেন, কম্পিউটার থেকে যাতে আপনার কিবোর্ড দিয়ে লিখতে পারেন, তাদের জন্য সেটা হচ্ছে যে আপনারা অনেকেই এটা ইউজ করে থাকেন। আমি যেটা ইউজ করি অভ্র কিবোর্ড, এই কিবোর্ডটা সাধারণত 90% কম্পিউটারে আমরা ব্যবহার করি, বাংলা লেখার জন্য অনেক সুবিধা এটা প্রদান করে থাকে। তো অভ্র কিবোর্ডের এই অপশনটি আশা করি আপনি চেনেন, যারা কম্পিউটার থেকে আছে তাদের জন্য, ফোন থেকে যারা দেখলেন সেটা তাদের ফোনের জন্যই ছিল। এবং ফোন থেকে কিছু এক্সটেনশন দিয়ে করা যায়, আমি যেহেতু কম্পিউটার দিয়ে কাজ করি তো আমার কাছে ওটা করা নাই, আপনি অন্য কোনো ভিডিও দেখে নিতে পারেন। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখানে এই সিস্টেমের মধ্যে আমরা এখানে সেটিং দেখতে পাচ্ছেন আপনি, তো আমরা এখানে টুলস অ্যান্ড সেটিং আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আউটপুট অ্যাজ এ ইউনিকোড রিকমান্ডেড, এটা যেটা রিকমান্ডেড করতেছে, বাট আমরা এখানে আউটপুট অ্যাজ এ NT, আর ইউ শিওর? ইয়েস, এখানে ক্লিক করলাম অ্যান্ড দেন NT ইউজ এনিওয়ে, এটা যদি আমি লিখি অ্যান্ড দেন আমি ক্যাপকাটে চলে গেলাম। এখানে কালপুরুষ NT এটা থাকা অবস্থায় যদি আমরা ধরেন যে লিখলাম যে আমি ভালো লিখব, সেক্ষেত্রে আমাকে লিখতে হবে VALO, বাট এটা কিন্তু কাজ করতেছে না। কারণটা কি? কারণ হচ্ছে আমরা এখানে বাংলা ফরম্যাটে আছি, আমরা এখানে ইংলিশে আছি, যে দেখতে পাচ্ছেন ইংলিশ। আমরা এটা যদি বাংলা করে দেই, দেন এখন যদি আমি লিখি যে VALO, দেখতে পাচ্ছেন এখানে ভালো কিন্তু চলে আসছে। যদি লিখি যে AMI আমি, এটা কিন্তু চলে আসছে। তো এই ছিল প্রক্রিয়া, খুবই সিম্পল, বাট না জানলে অনেক কঠিন মনে হয়।
যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটি একবারে নতুন, সাবস্ক্রাইব করে নেই, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন, অ্যান্ড সাবস্ক্রাইব করলে আমার জন্য অনেক বেটার হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।